আমরা তো চাই ভালো ভালো কাপড় পিনতাম, ভালো ভালো জামা পিনতাম, ভালো ভালো জুতা পিনতাম, পিনদা ঘুরতাম। আমাদের কি আল্লাহ এই তৌফিক নাই দেখে কি আমাদের মনটা কি মামা ছোট, মনটা তো গরিবের অনেক বড়ই, তবু আল্লাহ দেনা আমাদের করতে ফিনদুম মামা। এগুলি শুধু মানুষের কাছে হাত পাতে মানুষের কত টাকা নেয় যে আমরা চলতারি না, দেশের দেশের অবস্থা ভালো না। হ্যাঁ অনেক করছে জীবনে, অনেক মার খাইছে রাস্তাঘাটে মামা, এমন মার খাইছে যদি কুচিয়ে যাবো না মারছে, যদি দশটা বিশেষ আছে মারছে, জীবনে অনেক মার খাইছে লিস্কা চালায়। আমার লাগে ভালো না মামা, আমার অবাধ সংসার, চারজন মানুষের কাজ করে আমি এলকা খাওয়াই, আমার সংসার আর আয় উন্নতি নেই মামা। এ লিস্কা চালায় দিনে 500-600-1000, এ বাসা যাইতে যাইতে আপনি বিকাশ করতে করতে আমার আর তাকে না খায় দেয়া 100-200 টাকা পকেটও থাকে, রাত্রির বেল সকালের নাস্তা আমার শেষ, আবার কামায় দেশে পড়ে লগে লগে মামা বিকাশ করে দিই। আমার তিনটা ছেলে একটা মেয়ে, আমি লিস্কা চালায় চালায় তিনটা পড়াইতেছি, মাসে 8000 টাকা প্রাইভেটের বেতন দিতেছি, চাউল ডাউল কিনা খায়া দেয়া মামা, আমার এই সংসারটা আল্লাহ মুই চালাইতেছে, এটাই আমি আল্লাহর দ্বারা খুশি। তবু বাংলাদেশ সরকারে যদি চাউল ডাউলের জিনিসটা কমাই দিত তাহলে আমাদের জনগণ একজোল্লা বাঁচত, আমাদের কোনো আর সংসার আমার কোনো আয় উন্নতি নাই। আমি যে একটা কাপড় কিনবো এ পয়সাটা ফোন তো আমাদের নাই, লিস্কাওয়ালার আর দুদিন যদি চালা আর দুদিন আপনার শরীরের অবস্থা খারাপ তাহে আর একদিন গাড়ি দেন আমার লিখে, বুঝছেন গাড়ি তো আমাদের সবসময় থাকে না, দুদিন দিলে দুদিন চালায় আর দুদিন বন্ধ থাকে, আর শুক্র শনিবারে তো আপনারা জানেন বাদা মামা। আমাদের এই টাকা দিব কাটা মামা, আমাদের তো আশা, আমরা তো চাই ভালো ভালো কাপড় পিনতাম, ভালো ভালো জামা পিনতাম, ভালো ভালো জুতা পিনতাম, পিনদা ঘুরতাম। আমাদের কি আল্লাহ এই তৌফিক নাই দেখে কি আমাদের মনটা কি মামা ছোট, মনটা তো গরিবের অনেক বড়ই, তবু আল্লাহ দেনা আমাদের করতে ফিনদুম মামা। এগুলি শুধু মানুষের কাছে হাত পাতে মানুষের কত টাকা নেয় যে আমরা চলতারি না, দেশের দেশের অবস্থা ভালো না। এ খারাপ লাগলে অনেক কে দিব, আমরা দিব তো লাগবে মামা, কে দিব। আমার শ্বশুর বাড়িতে শুনছি 5000 টাকা দিব, ওইটা দা আমাদের ইটটা চলবে কাপড় চাপড়। আমার তো বলতেছে আপনার দেশে আন, আমি দেশে কি করে যাইব, দেশে গেলে পোলাপানা হাতের দিকে চায় থাকবো, গরিব মানুষ ইটটা আরও বেশি হলো, আমরা আর আল্লাহ দিলে আমরা খাইয়া দিয়াম, আপনার বাড়িতে কুদুর শ্যামাই দিলেন খাইলাম, এটাই আমাদের খুশি। মানুষের রাস্তাঘাটে দেখায় আমরা ঈদে যাই, ঈদে আমাদের খুশি, আল্লাহ যা দে তাওই, আল্লাহ সবার ভাগ্যে সব জিনিস লাগে না, সব জিনিস দেনা। এগুলি পা কাটা মামা, আমরা কি আর দেখতে পারুম কাটা পা, এগুলি মামা আমরা বলতে পারবো না মামা, এগুলি বলতে পারবো না। কারাতে কারাতে মালটা দিতেছে সরকারে, আমরা তো বলতে পারবো না, যদি বলতে পারতাম তে তো দরতাম, বলে সরকারে দিতেছে আমাদের দেন। আপনারা আর্ডির মধ্যে যাচাই করেন, কাটা চলতে পারে কাটা না চলতে পারে, তার যারা না চলতে পারে তারে দেন, আমারও দেন না, আমি তো চলতারি আমারে দেন না। কি মুখ লাগে যদি আমরা 10টা ভাড়া বেশি চাই মার তো আয়ে, বুঝছেন, আর যদি 10টা কম করে লাভ দাও গাড়ির মধ্যে উঠে, কেউ আমরা 10টা বেশি দেয়, কেউ 100টা দেয়, কেউ একবার লেজ্জ ভাড়াও দেয়, কেউ একবার ভাড়া দেয় তো আসা না, একবার না গেলেও মারাদুরি করে। আমরা অনেক নিরাপত্তার মধ্যে, একজোল্লা গালাগালি করলেও আমরা কিচ্ছু কই না, মারামারি করলে কিচ্ছু কই না, দুটো আছে যার তীরে সারে না। হ্যাঁ বড় যত প্রেসিডেন্টের পুত লিস্কলা এরা তাফাদা ধরবই। হ্যাঁ অনেক করছে জীবনে, অনেক মার খাইছে রাস্তাঘাটে মামা, এমন মার খাইছে যদি কুচিয়ে যাবো না মারছে, যদি 10টা বিশেষ আছে মারছে, জীবনে অনেক মার খাইছে লিস্কা চালায়, কেউ কপট করে নাই। একজন পাবলিক হায়কো যাবে না কেন, তোরে কি ভাড়া দিব না, তুই যাবে না কেন ভাই, আমার শরীরটা খারাপ, চল তুই যাবে তোর বাবা যাব, গাড়ি লিয়ে বাড়ি চোদ কেন। এগুলি অনেক ঘটনা ঘটছে জীবনে, আমি লিস্কা চালাইতেছি 30 বছর ধরে। খারাপ লাগলেও মামা আপনারা কি করবেন, আপনারা তো সবসময় সাংবাদিক মানুষ, আপনারা পায় না, এফতো পুলিশেরও পায় না, মাইরা গেলে গা পুলিশ তাহে মানে হেরে যে ধরবো ঢাকা শহর, এমন কোনো লোক নাই। পুলিশ তাহলে তো সামনে পড়লে সহস্ততা করবো, আপনিও করবেন না, এটা তো মামার ঢাকা শহর, মাইরা গেলে হের বাড়িও চিনি না আর বিচারও লয়ে যায় থাকতাম না, মাইরা গেছে গা, বুঝছেন। আবার এমনও বালা মানুষের সামনে যদি পয়রা জাগা হ্যাঁ কে রে হের হের কেউ যেতে পারবো না, পাবলিকে ধরবো, বালা মানুষও আছে রাস্তাঘাটে, না তো আমরা চলতারলাম না, হইলে অনেক খারাপ লাগে, খারাপ লাগলে তো মামা এটা আমরা ছাড়তে পারবো না, এটা আমাদের পেশা। বাংলাদেশের শেষ কাম হয়েছে লিস্কা, লিস্কা চালা যত তো যে ওই কিছু করে আছে লিস্কার মধ্যে দুরছে, এটা স্যার আর বাঁচতে পারবো না। না ফ্যামিলি জানে আমার সব কষ্ট, ফ্যামিলিদের বলি এ মার দূর খাইলে, না মার দূর খাইলে কই না, না যদি মনে করেন রাস্তাঘাটে মার দূর খাওয়া যায় তো বলি ফ্যামিলির লোক কই না, পোলাফানের লোকও কই না, বুঝছেন সাংবাদিক ভাই, কইলে হারা কানবো, বুঝছেন। নিজের 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 দুঃখ নিজের ভিতরে রাখি, রাস্তাঘাটে মার দূর খাইলে কে তো কই না,
হিমিলিতে কই না, ফুলাভানেরতে কইলে কান্দাকাটি করবো। আমার তিনটা ছেলে একটা মেয়ে, আমি তো বানাইতাম স্যার ডাক্তার, সাঞ্চে পড়তেছে, স্যার বিষে ফেল করছি, টেস্ট পরীক্ষার মধ্যে এবার পারলাম না। আমি অনেক মাস্টাররা আতফাও ধরলাম কামিলন, ওখানে একবার পড়তেছে, এক বছর পরে একবার পরীক্ষাটা দিবে, দুই ফুল্লা আল্লাহ ভাগ্যে যাতে তাও, আমি তো আর এই সময় পাইতাম না, এটা আল্লাহ পাক যা করে। আমি অতদিন বাঁচতামও না আর হিতান আমি একটা কিছু করতে পারুম না, এটা কেনে করি আমার ফুলা ভান যদি আল্লাহ যদি বাঁচে আমাদের খারো এ যাইতে রে গা, যদি আমি ভালো ভালোলান এ যাইতে রে, এই সময় কোনো আমাদের অভাব থাকবে না মামা, বুঝছেন? আমার আয়দায় যা আছে সব ফুলা ভানের বইয়ের ভিতরে আমি দিতেছি।